প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, দেখো এর আগে তোমরা কিন্তু পার্ট ওয়ান, পার্ট টু, পার্ট থ্রির যে মডেল অ্যাক্টিভিটি টাস্ক, তার অ্যান্সারগুলো খুব সুন্দর করে লিখেছো এবং বিদ্যালয়ে জমাও করেছো। তো এখন কিন্তু তোমাদের পার্ট ফোর এবং পার্ট ফাইভের প্রশ্ন কিন্তু বিদ্যালয় থেকে দেওয়া হয়েছে। তো আমি কিন্তু আমার বিদ্যালয়ে পার্ট ফোর এবং পার্ট ফাইভের কোশ্চেন কিন্তু অলরেডি আমার স্টুডেন্টদেরকে দিয়ে দিয়েছি এবং তাদেরকে সঠিকভাবে আমি কিন্তু গাইড করে দিয়েছি যে তারা কীভাবে অ্যান্সারগুলো লিখবে। তো সেই জন্য এটা আমারও দায়িত্বের মধ্যে পড়ে যে শুধুমাত্র আমার স্কুলের স্টুডেন্ট নয়, আমি সারা পশ্চিমবঙ্গের সমস্ত স্টুডেন্টদেরকেই কিন্তু এই মডেল অ্যাক্টিভিটি টাস্কের প্রশ্নগুলো তোমরা কীভাবে লিখলে সবথেকে বেশি নাম্বার পাবে সেটা জানানো আমার কর্তব্য মনে করি। তো সেই জন্য কিন্তু আমি এই ভিডিওগুলো তোমাদের জন্য নিয়ে আসছি। তো দেখো, আজকে আমি তোমাদের যে দশম শ্রেণীর ভূগোল বিষয়ের যে পার্ট ফোর এবং পার্ট ফাইভের মডেল অ্যাক্টিভিটি টাস্কের প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নের সম্পূর্ণ উত্তর খুব সুন্দরভাবে তোমাদের বলে দেব। দেখো, তোমাদের কিন্তু আলাদা আলাদাভাবে তোমরা হয়তো এই উত্তরগুলো অনেক ইউটিউব চ্যানেলে পাবে, কিন্তু আমি তোমাদের একসাথে দিয়ে দেবো যাতে করে তোমাদের এই প্রশ্নের উত্তরগুলো লিখতে অনেক বেশি সুবিধা হয় এবং আমি যেভাবে বলবো সেইভাবেই যদি তোমরা লেখো তাহলে কিন্তু তোমরা এখান থেকে ফুল মার্কস তুলে আনতে পারবে, এইটুকুনি কিন্তু আমি একদম গ্যারান্টি দিয়ে বলবো। তো চলো বন্ধুরা, বেশি কথা আমি কিন্তু বাড়াবো না, আমরা প্রথমেই দেখে নেব যে পার্ট ফোরে কোন প্রশ্নগুলো রয়েছে এবং তাদের সঠিক অ্যান্সারগুলো কী হবে। তো চলো দেখো পার্ট ফোরে প্রথম প্রশ্নটি কী আছে। বিকল্পগুলি থেকে ঠিক উত্তরটি নির্বাচন করে লেখো, অর্থাৎ এমসিকিউ প্রশ্ন আছে। তো এমসিকিউর মধ্যে থেকে তোমাদের সঠিক উত্তরগুলো লিখতে হবে। প্রথম প্রশ্নটি দেখো, অবরোহণ প্রক্রিয়ায় সৃষ্ট একটি ভূমিরূপ হলো, এই চারটি অপশনের মধ্যে কোনটি হবে? হবে গিরিখাত। এটা হচ্ছে অবরোহণ প্রক্রিয়ায় সৃষ্ট একটি ভূমিরূপ। তো তোমরা যখন উত্তর লিখবে তখন কিন্তু এই পুরো সেন্টেন্সটা লিখবে, লিখে তারপর এই গিরিখাত, অর্থাৎ এই যে গ দিয়ে গিরিখাত, এই গিরিখাত কথাটা এখানে লিখে দেবে, অর্থাৎ সেন্টেন্সটা তোমাদের কিন্তু কমপ্লিট করতে হবে যেভাবে তোমরা পরীক্ষার সময় লেখো। তো নেক্সট প্রশ্নটি কী আছে চলো দেখে নিই। হিমবাহ ও পর্বতগাত্রের মধ্যে সৃষ্ট সংকীর্ণ ফাঁক হলো কি? সংকীর্ণ ফাঁকটাকে বলা হয় বার্গস্টুন্ড। কেমন? এরপর দেখো তিন নম্বর প্রশ্নটা কী বলেছে, ঠিক জোড়াটি নির্বাচন করো। এখানে যে জোড়াগুলো রয়েছে, চারটি জোড়া রয়েছে, তার মধ্যে সঠিক হচ্ছে খয়ের যে জোড়াটি, অর্থাৎ কি পুদুচেরি হচ্ছে একটি কেন্দ্রশাসিত অঞ্চল, এটা হবে সঠিক জোড়া। এরপর দেখো দুয়ে তোমাদের যে প্রশ্ন দিয়েছে, দুয়ের প্রশ্নে রয়েছে শূন্যস্থান পূরণ করো। এখানে তিনটে শূন্যস্থান তোমাদের পূরণ করতে বলা হয়েছে, এক্ষেত্রেও কিন্তু তোমরা শূন্যস্থানগুলো পূরণ করে পুরো সেন্টেন্সটা লিখবে। প্রথমটা কী আছে, বায়ুর ড্যাশ প্রক্রিয়ায় বালি ও পলিকণা এক স্থান থেকে অন্য স্থানে অপসারিত হয়। তাহলে ড্যাশে কী হবে, অপসারণ প্রক্রিয়ায়, বায়ুর অপসারণ প্রক্রিয়ায় বালি ও পলিকণা এক স্থান থেকে অন্য স্থানে অপসারিত হয়। তাহলে পুরো সেন্টেন্সটা তোমরা লিখে দেবে। নেক্সট, ড্যাশ উপত্যকা পীর পাঞ্জাল ও উচ্চ হিমালয় পর্বতশ্রেণী দ্বারা বেষ্টিত, কোন উপত্যকা? কাশ্মীর উপত্যকা হচ্ছে পীর পাঞ্জাল এবং উচ্চ হিমালয় পর্বতশ্রেণী দ্বারা বেষ্টিত। এবার দেখো দুয়ের তিন, ড্যাশ মৌসুমি বায়ুর প্রভাবে ভারতে শীতকাল প্রায় শুষ্ক প্রকৃতির হয়। শীতকালে মৌসুমি বায়ু কোন দিক থেকে প্রভাবিত হয়? উত্তর পূর্ব দিক থেকে, তাই একে উত্তর পূর্ব মৌসুমি বায়ু বলা হচ্ছে, যার প্রভাবে শীতকালে শীতকাল আমাদের এখানে কিন্তু শুষ্ক থাকে। এবার দেখো তিন নম্বরে যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো কিন্তু মোটামুটি তোমাদের একটু ব্যাখ্যা করে লিখতে হবে। প্রথম প্রশ্নটা কী আছে তিনের আগে, পলল ব্যজনী কেন পর্বতের পাদদেশে সৃষ্টি হয়? তো চলো এটা সঠিক উত্তরটা আমরা খুব সুন্দর করে দেখে নিই। দেখো, মধ্যগতির শুরুতেই নদী যখন পার্বত্য প্রবাহ ছেড়ে সমভূমিতে প্রবেশ করে তখন নদী উপত্যকার ঢাল হঠাৎ কমে যাওয়ায় নদীবাহিত পলিরাশি নুড়ি পর্বতের পাদদেশে সঞ্চিত হয়ে ত্রিভুজ আকারের পলল ব্যজনী গঠিত হয়। অর্থাৎ পর্বতের পাদদেশে আসলে নদীর কী হচ্ছে, গতিবেগ কমে যাচ্ছে, যার ফলে নদীবাহিত সমস্ত পদার্থগুলো সেখানেই সঞ্চয় হচ্ছে এবং পলল ব্যজনী সৃষ্টি হচ্ছে। সেই জন্যই কিন্তু পর্বতের পাদদেশে, অর্থাৎ পর্বত যেখানে সমভূমিতে মিশছে সেখানেই পলল ব্যজনী গঠিত হচ্ছে। এখানে এই যে পর্বতের পাদদেশে গঠনের কারণ, পর্বতের পাদদেশে ভূমির ঢাল হঠাৎ কমে যায়, পর্বতের পাদদেশে সমভূমিতে প্রবেশ করায় নদীর বহন ক্ষমতা কমে যায় যার ফলে নদী সঞ্চয় করে, এবং বহন ক্ষমতা ও ভূমির ঢাল কম থাকায় সমস্ত ক্ষয়জাত পদার্থ এই পর্বতের পাদদেশে সঞ্চিত হয়ে পলল ব্যজনীর সৃষ্টি হয়। দেখো এখানে তোমরা যদি চাও তাহলে এরকম একটা চিত্র দিয়ে দিতে পারো,
যদিও তোমাদের এখানে চিত্র চাইনি, কিন্তু আমি বলবো তোমরা চিত্র অঙ্কন করে দেবো। দেখো এখানে কিন্তু তোমরা বাড়িতে বসে বসে উত্তরগুলো লিখবে, তাই সময়ের কোনো কিন্তু তোমাদের কাছে কোনো বাধ্যবাধকতা নেই যে এই সময়ের মধ্যে কমপ্লিট করতে হবে। তোমরা সময় নিয়ে ধীরে সুস্থে খুব সুন্দর করে কিন্তু অ্যান্সারগুলো লিখবে। তার জন্য তোমরা যদি চিত্রটা অঙ্কন করো তাহলে কিন্তু এখানে তোমরা ফুল মার্কস পাবে, মানে কোনো নাম্বার কাটার মতন কোনো সুযোগই কিন্তু টিচাররা পাবে না। ঠিক আছে, তো চলো নেক্সট কোশ্চেনটা আমরা দেখে নিই। নেক্সট কোশ্চেনটা আছে, মানে তিনের দুয়ের কোশ্চেনটা আছে, ধাপ চাষ, ফালি চাষ ও সমোন্নতি রেখা বরাবর চাষের মাধ্যমে কিভাবে মৃত্তিকা ক্ষয় প্রতিরোধ করা সম্ভব। তো চলো এর উত্তরটাও আমরা খুব সুন্দরভাবে দেখে নেব। বিভিন্ন বিজ্ঞানসম্মত পদ্ধতির মাধ্যমে মৃত্তিকাকে ক্ষয় ও অবনমনের হাত থেকে রক্ষা করা সম্ভব। নিম্নলিখিত তিনটি কৃষি পদ্ধতির মাধ্যমে মৃত্তিকা ক্ষয় অনেকটাই প্রতিরোধ করা যায়। তো যে তিনটি পদ্ধতির কথা তোমাদের প্রশ্নে বলেছে আমরা সেগুলো দেখে নিই। প্রথমেই দেখো ধাপ চাষ। পাহাড়ি বা ঢালু জমিতে ঢাল অনুযায়ী সিঁড়ির মতো ধাপ গঠন করে অর্ধ চন্দ্রাকার সমতল জমি তৈরি করে সেখানে কৃষিকাজ করলে জলের প্রবাহকে অনেকটাই নিয়ন্ত্রণ করা যায়। এই পদ্ধতিকেই ধাপ চাষ বলে। এই ধাপ চাষ পাহাড়ি অঞ্চলে মৃত্তিকা ক্ষয়কে প্রতিরোধ করতে পারে। তাহলে ধাপ চাষ হয়ে গেল। এইবার চলো দেখে নিই ফালি চাষ। ভারতে মৃত্তিকা ক্ষয় প্রতিরোধে গৃহীত একটি কৃষি পদ্ধতি হল ফালি চাষ। এই পদ্ধতিতে উদ্ভিদহীন ঢালু জমিতে বৃষ্টির গতি ও মাটির ক্ষয় বেশি হওয়ায় ঢালের আড়াআড়ি দিকে চওড়া ফিতের মতো জমি তৈরি করে ক্ষয়রোধী শস্য চাষ করে মৃত্তিকা ক্ষয় রোধ করা হয়। এবং নেক্সট কি আছে, সমোন্নতি রেখা বরাবর চাষ। পার্বত্য উপত্যকার ঢালু জমিতে সমান উচ্চতা বরাবর ঢালের আড়াআড়িভাবে জমি কর্ষণ, বপন ও রোপণ করা হয়। এখানে আবার সমোন্নতি রেখা বরাবর দীর্ঘাকার উঁচু বাঁধ তৈরি করে ঢালের দিকে ভূপৃষ্ঠীয় প্রবাহ নিয়ন্ত্রণ করা হয়। এতে মৃত্তিকা ক্ষয় রোধ পায়। তাহলে তোমাদের যে প্রশ্নে তিনটে পদ্ধতির কথা বলা হয়েছিল সেই তিনটে পদ্ধতি সম্পর্কে কিন্তু আমি সুন্দর করে বলে দিলাম। আমি যেভাবে বললাম তোমরা কিন্তু সেভাবেই অ্যান্সারগুলো লিখে ফেলবে, তাহলেই কিন্তু তোমরা একদম ফুল মার্কস পাবে, তোমাদের কোনো চিন্তা করার কারণ নেই। তো চলো আমরা লাস্ট যে প্রশ্নটা তোমাদের রয়েছে এখানে তোমাদের মডেল অ্যাক্টিভিটি টাস্কের পার্ট ফোরের চার নম্বর প্রশ্ন। হিমবাহের সঞ্চয় কার্যের ফলে গঠিত বিভিন্ন প্রকার গ্রাবরেখার সচিত্র বর্ণনা দাও। তো চলো আমরা দেখে নিই। তো প্রথমেই আমরা গ্রাবরেখা সম্পর্কে জেনে নিই। হিমবাহ অগ্রসর হওয়ার সময় এর সাথে যেসব পাথরখণ্ড, কাঁকড়, বালি, কাদা প্রভৃতি বাহিত হয় হিমবাহ গলতে আরম্ভ করলে সেগুলি হিমবাহের প্রবাহ পথের আশেপাশে ধীরে ধীরে সঞ্চিত হতে থাকে। সঞ্চিত এই সব শিলাস্তূপকেই গ্রাবরেখা বলে। অবস্থানের পরিপ্রেক্ষিতে গ্রাবরেখা বিভিন্ন প্রকারের হয়ে থাকে, যেমন পার্শ্ব গ্রাবরেখা। হিমবাহের প্রবাহপথের দুপাশে শিলাস্তূপ প্রাচীরের মতো সঞ্চিত হলে তাকে পার্শ্ব গ্রাবরেখা বলে। অর্থাৎ এখানে শিলাস্তূপ মানে হচ্ছে যেগুলো নুড়ি, বালি, পাথর সেগুলোর কথা বলছে। যখন হিমবাহের প্রবাহপথের দুপাশে সঞ্চিত হয় তখন তাকে বলা হয় পার্শ্ব গ্রাবরেখা। দেখো তোমরা এখানে চিত্রটা তোমাদের বলেছে সচিত্র, তার জন্য তোমাদের কী করতে হবে, পাশে কিন্তু এই চিত্রটা অবশ্যই অঙ্কন করতে হবে, নাহলে কিন্তু তোমরা পুরো মার্ক পাবে না। তো পার্শ্ব গ্রাবরেখা কোনটা, দেখো এই যে হিমবাহ এখান থেকে একটা আসছে, এদিক থেকে একটা আসছে, তো এই যে হিমবাহ এই হিমবাহের দুই পাশে, অর্থাৎ এই যে পাশে পার্শ্ববর্তী যে জায়গা এখানে প্লাস হচ্ছে এই দিকে, তো এই যে দুপাশে যে নুড়িবালি পাথর জমে যে গ্রাবরেখা সৃষ্টি করছে সেটাকেই বলা হচ্ছে পার্শ্ব গ্রাবরেখা। এরপর দেখো নেক্সট কী আছে, মধ্য গ্রাবরেখা। দুটি হিমবাহ দুদিক থেকে এসে একসঙ্গে মিলিত হলে উভয়ের মধ্যবর্তী অংশে আরেকটি গ্রাবরেখার সৃষ্টি হয়, একে বলা হয় মধ্য গ্রাবরেখা। অর্থাৎ এই যে দুটো হিমবাহ দুপাশ থেকে আসছে, তাহলে তার মাঝখানে দেখো মাঝখানে এখানে এখানে এই সমস্ত জায়গাতেও কিন্তু কিছু কিছু নুড়িবালি পাথর সঞ্চিত হয় এবং তার ফলে যে গ্রাবরেখার সৃষ্টি হয় তাকে বলা হচ্ছে মধ্য গ্রাবরেখা, অর্থাৎ এই যে মধ্য গ্রাবরেখা। তো এবার দেখো নেক্সট কী আছে, প্রান্ত গ্রাবরেখা। হিমবাহ যেখানে এসে শেষ হয় অর্থাৎ গলে যায়
সেই অংশে গঠিত গ্রাবরেখাকে প্রান্ত গ্রাবরেখা বলে। অর্থাৎ হিমবাহ কিন্তু তার প্রবাহের সাথে যে নুড়ি বালি পাথর যা বহন করে নিয়ে আসে, সেটা হিমবাহ যেখানে তার প্রবাহপথে শেষে এসে পৌঁছায় সেখানে হিমবাহ গলে যায় এবং হিমবাহের মধ্যে আটকে থাকা নুড়ি বালি পাথরগুলো সেই স্থানে সঞ্চিত হয়ে এই ধরনের প্রান্ত গ্রাবরেখা সৃষ্টি হয়। যেমন হচ্ছে দেখো, একদম এখানে ধরো এই হিমবাহের হিমবাহটা এখানে এসে শেষ হয়েছে, অর্থাৎ এখানে এসে বরফ সমস্ত গলে গেছে এবং এখানে যে গ্রাবরেখা সৃষ্টি হয়েছে সেটাকে বলা হচ্ছে প্রান্ত গ্রাবরেখা। এরপর লাস্ট কী আছে দেখো, ভূমি গ্রাবরেখা। হিমবাহের তলদেশে ক্ষয়জাত বা বাহিত পদার্থ সঞ্চিত হয়ে যে গ্রাবরেখা তৈরি হয় তাকে ভূমি গ্রাবরেখা বলে। অর্থাৎ হিমবাহ যে পথে প্রবাহিত হয় তার প্রবাহের মানে নিচে কী হয়, অনেক সময় নুড়ি বালি পাথর সঞ্চিত হয়ে গিয়ে যে গ্রাবরেখা সৃষ্টি করে তাকেই বলা হয় ভূমি গ্রাবরেখা। এবার তোমরা এর সাথে একটা উদাহরণ দিয়ে দেবে, যেমন তিস্তা নদীর উচ্চ অববাহিকায় বিভিন্ন ধরনের গ্রাবরেখা দেখতে পাওয়া যায়। ঠিক আছে, তাহলে এতটুকু লিখলেই কিন্তু তোমরা একদম পুরোপুরি মার্কস পাচ্ছ, সাথে তোমরা কি করবে, সাথে এই চিত্রটা অবশ্যই অঙ্কন করবে। এই চিত্রটা অঙ্কন করতে আমি এই জন্য বলবো কারণ তোমাদের বইতে হয়তো অনেক ধরনের চিত্র পাবে কিন্তু সেই চিত্রগুলো আঁকা কিন্তু তোমাদের পক্ষে একটু কষ্টকর বা মুশকিল হতে পারে, সেজন্য আমি সহজভাবে চিত্রটা এঁকে দিয়েছি, তোমরা এখান থেকে দেখে দেখে এঁকে নাও, তাহলে পরে তোমাদের ক্ষেত্রে কিন্তু সুবিধা হবে। তো যাই হোক, তো এই হলো তোমাদের যে মডেল অ্যাক্টিভিটি টাস্ক 4 এর ভূগোল বিষয়ের সমস্ত প্রশ্নের উত্তর আমি খুব সুন্দর করে বলে দিলাম, তোমরা খুব সুন্দর করে ধীরে সুস্থে খাতায় লিখে ফেলো। এরপর আমরা দেখে নেব যে মডেল অ্যাক্টিভিটি টাস্ক 5 এর ভূগোলের প্রশ্নগুলো এবং তার উত্তরগুলো কী কী আছে। আমি একদমই সময় নষ্ট না করে তোমাদের প্রশ্নগুলো বলে দিচ্ছি এবং উত্তরগুলো বলে দিচ্ছি। প্রথমে আছে এখানেও বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে দেখো, অর্থাৎ তোমাদের MCQ প্রশ্নের উত্তর। প্রথম প্রশ্নটি আছে যে জলবায়ুতে ঋতু পরিবর্তন হয় না সেটি হলো কি, সেটি হবে সঠিক অ্যান্সার নিরক্ষীয় জলবায়ু, এখানে কোনো ঋতু পরিবর্তন হয় না, সারা বছর একই রকমের থাকে। দ্বিতীয় প্রশ্নটি কী আছে, ঠিক জোড়াটি নির্বাচন করো, এখানে যে চারটি জোড়া আছে তার মধ্যে সঠিক জোড়াটি হচ্ছে খ দাগে, পৃথিবীর সাপেক্ষে চাঁদ এবং সূর্যের সমকোণে অবস্থান তাকে সেখানে কী সংগঠিত হয়, মরা কোটাল। তো দেখো এখানে যদি পৃথিবী হয়, এখানে চন্দ্র, এখানে সূর্য, তাহলে চাঁদ পৃথিবী এবং সূর্য এদের মাঝখানে যে কোণটা উৎপন্ন হচ্ছে সেটা হচ্ছে 90 ডিগ্রি কোণ, অর্থাৎ পৃথিবীর সাপেক্ষে চাঁদ এবং সূর্য যখন সমকোণে 90 ডিগ্রি কোণ করে অবস্থান করে তখন মরা কোটাল হয়। তো দেখো এবার নেক্সট যে প্রশ্নটি রয়েছে, অতিবিরল জনঘনত্বযুক্ত একটি রাজ্য হলো, দেখো যে কটি অপশান আছে তার মধ্যে কোনটি হবে সিকিম, সিকিমের জনঘনত্ব সবথেকে কম তাই এটাকে বলা হচ্ছে অতিবিরল জনঘনত্বযুক্ত রাজ্য। তারপর দেখো তোমাদের 2 নম্বরে দিয়েছে স্তম্ভ মেলাও, এখানে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাতে হবে। তো দেখো প্রথমে রয়েছে বিশুদ্ধ কাঁচামাল, এখানে বিশুদ্ধ কাঁচামালের তিনটির মধ্যে থেকে কোনটা হবে তুলো। ক্রান্তীয় ঘূর্ণবাত কী হবে, দেখো ইয়াস, কিছুদিন আগেই আমাদের এখানে ইয়াস ঘূর্ণিঝড় এসেছিল, সেটা হচ্ছে ক্রান্তীয় ঘূর্ণবাত বা ক্রান্তীয় ঘূর্ণিঝড়। নেক্সট কী আছে পেরুস্রোত, পেরুস্রোতটা কী হবে এখানে আটাকামা মরুভূমি। এবার দেখো 3 নম্বর প্রশ্নগুলো কী আছে, 3 নম্বর প্রশ্নগুলো দেখো এখানেও একটু ব্যাখ্যা করে লিখতে হবে তোমাদের এই প্রশ্নের উত্তরগুলো। প্রথম প্রশ্নটি আছে 3-1, জোয়ার ভাটার সৃষ্টিতে কেন্দ্র বহির্মুখী বলের প্রভাব উল্লেখ করো। তো চলো এই প্রশ্নটা কিন্তু তোমরা বইতে একদম 2D পয়েন্ট অ্যান্সারটা কিন্তু পাবে না, সেজন্য আমি খুব সুন্দর করে তোমাদের জন্য এই প্রশ্নের উত্তরটা তৈরি করেছি, চলো সেই প্রশ্নের উত্তরটা তোমরা দেখে নাও। দেখো পৃথিবীর আবর্তন গতির ফলে ভূপৃষ্ঠের একটি বিকর্ষণ শক্তি বা কেন্দ্র বহির্মুখী বলের সৃষ্টি হয়, অর্থাৎ কেন্দ্র থেকে বাইরের দিকের একটি বলের সৃষ্টি হয়, এর ফলে ভূপৃষ্ঠের জলরাশি বাইরের দিকে বিক্ষিপ্ত হওয়ার বা ছিটকে যাওয়ার একটা প্রবণতা তৈরি হয়, এই বল পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির বিপরীতে কাজ করে। দেখো মাধ্যাকর্ষণ শক্তি কিন্তু সব কিছুকে পৃথিবীর কেন্দ্রের দিকে আকর্ষণ করে, কিন্তু এই যে কেন্দ্রাতিক বল এর ফলে কী হয়, কেন্দ্র থেকে বাইরের দিকে বিক্ষিপ্ত হওয়ার প্রবণতা তৈরি হয়। এই জন্য চাঁদের আকর্ষণে যেখানে জোয়ার হয় তার ঠিক বিপরীত দিকে প্রতিবাদ স্থানে চাঁদের মহাকর্ষ শক্তির তুলনায় পৃথিবীর কেন্দ্রাতিক বলের প্রভাব বেশি থাকে, সেই জন্য সেইখানে কেন্দ্রাতিক বলের প্রভাব বেশি কার্যকরী হওয়ায় সেখানে জোয়ারের সৃষ্টি হয়, কিন্তু চাঁদের আকর্ষণে মুখ্য জোয়ার সৃষ্টি হয় এবং কেন্দ্রাতিক বলের প্রভাবে যে জোয়ার হয় সেখানে গৌণ জোয়ারের সৃষ্টি হয়। দেখো তোমাদের এই প্রশ্নে কিন্তু চিত্র অঙ্কনের কথা বলেনি কিন্তু আমি এখানে চিত্র অঙ্কন করে দিয়েছি, তোমরাও কিন্তু এই প্রশ্নের উত্তরটা যখন লিখবে পাশে চিত্র অঙ্কন করে দেবে, তার কারণ হচ্ছে চিত্র অঙ্কন করলে কিন্তু তোমরা এইখান থেকে পুরো মার্ক্সটা তুলে নিতে পারবে।
কেমন দেখো, এখানে পৃথিবী, পৃথিবী চারপাশে জলরাশি, এখানে চন্দ্র রয়েছে, অর্থাৎ চন্দ্রের আকর্ষণে এই দিকটায় জলরাশি স্ফীত হচ্ছে এবং মুখ্য জোয়ার হচ্ছে, এবং এর ঠিক বিপরীত দিকে পৃথিবীর কেন্দ্রাতিক বলের ফলে এই যেহেতু পৃথিবী থেকে এই জলরাশির বাইরের দিকে বিক্ষিপ্ত হওয়ার প্রবণতা তৈরি হচ্ছে, তাই এখানে গৌণ জোয়ারের সৃষ্টি হচ্ছে। তাহলে এইভাবে তোমরা চিত্রটা এঁকে ফেলবে। তো চলো আমরা নেক্সট প্রশ্নটা দেখে নিই। দেখো নেক্সট প্রশ্ন কি বলছে, নিম্নলিখিত বিষয়ের ভিত্তিতে ঘূর্ণবাত ও প্রতিপঘূর্ণবাতের মধ্যে পার্থক্য নিরূপণ করো। দেখো এখানে তিনটি পয়েন্ট তোমাদের দিয়ে দিয়েছে, এই তিনটি বিষয়ের ভিত্তিতেই কিন্তু তোমাদেরকে পার্থক্যটা লিখতে হবে। তো পয়েন্টগুলো কি আছে, বায়ুর চাপ, স্থায়িত্ব এবং আবহাওয়ার প্রকৃতিতে। চলো আমরা পার্থক্যগুলো দেখে নেই। দেখো তো প্রথমে তোমরা এইভাবে একটি ছক করে ফেলবে, একদিকে লিখবে ঘূর্ণবাদ, একদিকে লিখবে প্রতিপঘূর্ণবাদ, আর একদম বা সাইডে কী করবে, বিষয়ের একটা কলাম করবে, এবং সেখানে এই যে তোমাদের যে বিষয়গুলো দিয়েছে সেই বিষয়গুলো প্রত্যেকটা ঘরে লিখে দেবে। তো প্রথমে আমাদের যে বিষয়টি ছিল সেটা হচ্ছে বায়ুর চাপ। তো দেখে নিই, ঘূর্ণবাতের কেন্দ্রে নিম্নচাপ ও বাইরে উচ্চচাপ অবস্থান করে, এটা ঘূর্ণবাতের ক্ষেত্রে। আর প্রতিপঘূর্ণবাতের ক্ষেত্রে কী হচ্ছে, প্রতিপঘূর্ণবাতের কেন্দ্রে উচ্চচাপ ও বাইরে নিম্নচাপ অবস্থান করে। তাহলে এইভাবে তোমরা লিখে ফেলবে। তারপরে দ্বিতীয় যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে কি, স্থায়িত্ব। ঘূর্ণবাত স্বল্পস্থায়ী হয় আর প্রতিপঘূর্ণবাত দীর্ঘস্থায়ী হয়। আচ্ছা নেক্সট বিষয়টা কি আছে, আবহাওয়ার প্রকৃতি, অর্থাৎ ঘূর্ণবাতে আবহাওয়ার প্রকৃতি কেমন থাকে এবং প্রতিপঘূর্ণবাতে আবহাওয়ার প্রকৃতি কেমন থাকে। দেখো ঘূর্ণবাতে ঝড় বৃষ্টি সহ দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকে আর প্রতিপঘূর্ণবাতে আবহাওয়া শান্ত প্রকৃতির হয়। তাহলে তিনটি বিষয়ের ভিত্তিতে কিন্তু তোমাদের এই পার্থক্য হয়ে গেল। এইভাবেই তোমরা ছক করে লিখবে, পুরো মার্কস এখান থেকে তোমরা তুলে নিতে পারবে। তো চলো এবার আমরা এই তোমাদের মডেল অ্যাক্টিভিটি টাস্কের পার্ট ফাইভে যে লাস্ট প্রশ্নটি আছে সেই প্রশ্নটি দেখে নিই। চার নম্বর প্রশ্ন, অর্থাৎ লাস্ট প্রশ্নটি কি আছে, ভারতের কোন অঞ্চলে অধিকাংশ কফি উৎপাদন করা হয়, এই বাগিচা ফসল চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশের বর্ণনা দাও। অর্থাৎ কফি উৎপাদন অঞ্চলগুলো দেখাতে বলতে হবে তোমাদের, আর এই কফি উৎপাদন, অর্থাৎ কফি একটি বাগিচা ফসল, তাই এই কফি উৎপাদনে বা চাষে অনুকূল প্রাকৃতিক পরিবেশ তোমাদের এখানে লিখতে হবে। তো চলো আমরা অ্যান্সারটা দেখে নিই। দেখো তাহলে প্রথমে কী ছিল, ভারতের কোন অঞ্চলে অধিকাংশ কফি উৎপাদন করা হয়, উত্তরটা কী হবে, দক্ষিণ ভারতের কর্ণাটক, কেরল, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ রাজ্যে অধিকাংশ কফি উৎপাদন করা হয়। অর্থাৎ এই রাজ্যগুলোতেই কিন্তু কফি উৎপাদন করা হয়, ভারতবর্ষের আর অন্য কোথাও কফি উৎপাদন হয় না। তাহলে এটা তোমরা লিখবে। এরপর কী চেয়েছে আমাদের, যে অনুকূল যে প্রাকৃতিক পরিবেশ, কেমন কেমন এখানে অনুকূল ভৌগোলিক পরিবেশ আছে, তোমরা ওইখানে অনুকূল প্রাকৃতিক পরিবেশও লিখতে পারো। তো প্রথমে দেখো পরিবেশগুলো কী কী, প্রথমে আছে জলবায়ু। তো জলবায়ুতে কফি চাষের জন্য যে উষ্ণতা দরকার হয়, 20 ডিগ্রি থেকে 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা এবং 150 থেকে 250 সেন্টিমিটার বৃষ্টিপাতের প্রয়োজন হয় কফি চাষের জন্য। অর্থাৎ এইরকম উষ্ণতা এবং বৃষ্টিপাত হলেই কফি চাষ ভালো হয়। অধিক আর্দ্রতা ও ছায়া প্রদানকারী বৃক্ষের প্রয়োজন, মানে আর্দ্রতা দেখছো তোমরা 150 থেকে 250 সেন্টিমিটার, মানে বেশি বৃষ্টিপাত হচ্ছে, অর্থাৎ আর্দ্রতা বেশি প্রয়োজন হচ্ছে, এবং কফি যে বাগিচা সেখানে কিন্তু ছায়া প্রদানকারী বৃক্ষের প্রয়োজন হয়, খুব প্রখর রোদেও কিন্তু কফি চাষ ভালো হয় না। তাহলে এটা গেল জলবায়ু। এবার কী আছে, মৃত্তিকা। কেমন মৃত্তিকা দরকার হয়, লোহা, পটাশ, নাইট্রোজেন সমৃদ্ধ লাল রঙের দোআঁশ মাটি কফি চাষের পক্ষে ভালো, যেরকম মাটি কিন্তু দক্ষিণ ভারতের ওই সমস্ত জায়গাগুলোতে দেখা যায়, সেই জন্য এখানে কিন্তু কফি চাষ ভালো হয়। আর কী আছে, ভূমি। ভূমিটা কেমন হওয়া দরকার, ঢালু পার্বত্য অঞ্চল যেখানে জল দাঁড়ায় না, সেখানে 300 থেকে 1200 মিটার উচ্চতায় কফি চাষ ভালো হয়, এবং দক্ষিণ ভারতের যে মালভূমি অঞ্চলগুলো রয়েছে সেখানেও কিন্তু কফি চাষ হয়। তো এই হচ্ছে তোমাদের যে অনুকূল প্রাকৃতিক পরিবেশ কফি উৎপাদনের জন্য, সেই প্রাকৃতিক পরিবেশগুলো। তো ঠিক আছে বন্ধুরা, এই গেল তোমাদের পার্ট ফাইভেরও সমস্ত প্রশ্নের উত্তর, অর্থাৎ পার্ট ফোর এবং পার্ট ফাইভ সমস্ত প্রশ্নের উত্তরগুলো কিন্তু আমি খুব সুন্দর করে তোমাদের বলে দিলাম। তো সেই জন্য অবশ্যই তোমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই কিন্তু লাইক করে দেবে। দেখো বন্ধুরা, আমরা অনেক পরিশ্রম করে তোমাদের জন্য এই ভিডিওগুলো তৈরি করছি, তাই তোমরা যদি একটু লাইক করো বা কমেন্ট করে আমাদের জানাও তাহলে কিন্তু আমাদের খুবই ভালো লাগে, এবং আমরা কিন্তু নেক্সট তোমাদের জন্য যে ভিডিওগুলো আনবো সেক্ষেত্রেও আমরা অনেক অনুপ্রেরণা
পাই। তো বন্ধুরা, আমাদের চ্যানেলে যারা এখনও নতুন আছো বা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করনি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। কারণ শুধু মডেল অ্যাক্টিভিটি টাস্ক নয়, তোমাদের বিভিন্ন বিষয়ের যে সাজেশনের ভিডিও সেগুলোও আমরা ক্রমাগত তোমাদের জন্য নিয়ে আসছি এবং তোমাদের বিষয়ভিত্তিক বিভিন্ন আলোচনার ভিডিও কিন্তু আমরা আপলোড করছি। তো বন্ধুরা, তোমাদের সাথে দেখা হবে নেক্সট তোমাদের জন্যই তৈরি কোনো একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থেকো সকলে, পড়াশোনা চালিয়ে যাও, বাড়িতেই থাকো এবং সুস্থ থাকো।